আবার সকলকে জানাই শুভ দোল উৎসবের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এই যে আমরা বসন্ত উৎসবের জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 6:15। তো আমরা মা বেটি দুজনেই রেডি হয়ে গেছি, আর গুঞ্জা মানে রূপস ঘুমাচ্ছে এখন, আর আমি আর তিনজন এখন বেরোবো। এই যে আমরা মাঠে পৌঁছে গিয়েছি, এখানেই বসন্ত উৎসব পালন করা হবে। এই যে আকাশে ভহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। বসন্ত উৎসবটা যেন আমার কাছে অন্যরকমভাবে কাটলো। প্রত্যেক বছর আমার দোল উৎসব মায়াপুরে কাটে, তবে এই সকাল সকাল ভোরবেলায় এখানে এসে এত সুন্দর পরিবেশ আমার অসাধারণ লেগেছে। আর এখানে বাচ্চারা নাচের পরে হোলি খেলছে বন্ধুরা মিলে, ভীষণ সুন্দর। আর আমরা র্যালিতে আমরাও ডান্ডিয়া নাচ করেছি মেয়েদের সাথে, খুব ভালো লেগেছে। মানে বাচ্চাগুলোর সাথে আমরা মায়েরাও যে এত আনন্দ করতে পেরেছি, সবাই রং মানে চারিদিক তাকালে একদম রং বেরঙের এত সুন্দর মানে মেলা। সেই আজ লাল নীল সবুজের মেলা বসেছে, ঠিক সেরকম লাল নীল সবুজের মেলা যেন বসে গিয়েছিল। তো এত সুন্দর ছোট ছোট ওই বাচ্চাগুলো এত সুন্দর নাচ করেছে, এবং সব 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 মিলিয়ে অসাধারণ অসাধারণ লেগেছে আমার। আপনারা দোল উৎসব কেমন কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বসন্ত এসে গেছে, থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। ইতনা মাসা কিউ আ রাহা হে তুনে হবা মে ভাঙ মিলায়া, ইতনা মাসা কিউ হো রাহা হে আঁখো সে মিঠা তুনে খিলায়া। সকাল থেকে খুব মজা করলাম, তো এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি গিয়ে আবার হোলি খেলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন।